আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টাইগার বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, রিসেন্ট একটি খবর সামনে এসেছে, চীনা এয়ারফোর্স এলএসিতে ভারতের সাথে সংঘাতকে কেন্দ্র করে তাদের ফরওয়ার্ড এয়ারবেসগুলিতে চীনের অত্যাধুনিক প্রযুক্তির 6টি স্ট্র্যাটেজিক বম্বার ডিপ্লয় করেছে। আর বন্ধুরা, এখানে আপনাদের একটি কথা জেনে রাখা ভালো, চীনের এই শিয়ান H-6 বম্বারগুলিকে স্ট্র্যাটেজিক বম্বার বলা হয়, কারণ এই বম্বারগুলি সাধারণ বম্বিংয়ের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব, ভারত কি চীনের এই H-6 বম্বারগুলিকে রুখতে সক্ষম। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, এরকম ডিফেন্স রিলেটেড নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, ভারত চীনের এই H-6 স্ট্র্যাটেজিক বম্বারগুলিকে ঠেকাতে পারবে কি না তা জানার আগে আপনাদের জেনে রাখা ভালো, চীন তাদের ফরওয়ার্ড এয়ারবেসে কেন ভারতের বিরুদ্ধে বম্বার ডিপ্লয় করলো। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ ভারত যদি চীনের বিরুদ্ধে ঘুষকে মারেঙ্গের মতো কিছু করে, তবে চীন তার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের মতো এক কাপ চায়ের দাম একটি MiG-21 দিয়ে না নিয়ে সরাসরি কার্পেট বম্বিং করবে, যাতে প্রয়োজন হবে শিয়ান H-6 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির কিছু বম্বার এয়ারক্রাফট, যা কিনা ভারতের জন্য হবে একটি বিভীষিকা। তো যাই হোক বন্ধুরা, এবারে যদি চাইনিজ এই স্ট্র্যাটেজিক বম্বারগুলির টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বলি, তবে চীনের এই H-6 স্ট্র্যাটেজিক বম্বারগুলি লম্বায় 114 ফুট, চওড়ায় 108 ফুট এবং এর উচ্চতা 34 ফুট। অর্থাৎ বন্ধুরা, চীনের এই H-6 অনেক বৃহৎ আকারের একটি বম্বার এয়ারক্রাফট। যে যুদ্ধবিমানটির পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 2টি WB-8 টার্বোফ্যান ইঞ্জিন, যার সাহায্যে চীনের এই শিয়ান H-6 বম্বার এয়ারক্রাফটটি প্রায় 1000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে 6000 কিলোমিটার রেঞ্জের মধ্যে অপারেশন পরিচালনা করতে পারে। তো বন্ধুরা, এবারে যদি চীনের এই বম্বার এয়ারক্রাফটটির অস্ত্র বহনের ক্ষমতার দিকে তাকানো যায়, তবে চীনের এই H-6 বম্বারগুলি একবারে প্রায় 79,000 কেজির মতো এপান্স বহনে সক্ষম। তাছাড়া বন্ধুরা, চীনের এই H-6 বম্বারগুলি হেভি বম্বিংয়ের পাশাপাশি এর 6টি হার্ড পয়েন্টে KD-88YZ-100 মতো লং রেঞ্জের 6টি অ্যান্টিশিপ মিসাইলও বহন করতে সক্ষম, যা এই বম্বার এয়ারক্রাফটটিকে একটি মাল্টি মিশনে ব্যবহার উপযোগী যুদ্ধবিমানে পরিণত করেছে। এছাড়া বন্ধুরা, চাইনিজ এই স্ট্র্যাটেজিক বম্বারগুলির সেলফ ডিফেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে 2টি 23mm সেলফ ডিফেন্স ক্যানন। তো বন্ধুরা, এবারে যদি বলি ভারতীয় এয়ারফোর্স কি চীনের এই H-6 বম্বারগুলিকে রুখতে সক্ষম, তবে বন্ধুরা আমার উত্তর হবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই কথাটি শুনে ভাবছেন, H-6 তো অনেক বড় আকারের একটি এয়ারক্রাফট, এজন্য এর RCSও বড়, তার উপরে এটি কোনো স্টেলথ ফাইটারও নয়, তাহলে কেন ভারতীয় ফাইটার এয়ারক্রাফটগুলি এই যুদ্ধবিমানটিকে কাউন্টার করতে পারবে না? তো দেখুন বন্ধুরা, কোনো বম্বার এয়ারক্রাফটকে যদি কোনো মিশনে পাঠানো হয়, তবে তার নিরাপত্তা প্রদানে তার সাথে পর্যাপ্ত সংখ্যায় ফাইটার এয়ারক্রাফটও পাঠানো হয়। এজন্য ভারতীয় এয়ারফোর্স যদি চীনের এই বম্বারগুলিকে ইন্টারসেপ্ট করতে SU-30, MKI বা রাফেলের মতো ফাইটার জেট পাঠায়, তবে চীনের কি তাদের বম্বার এয়ারক্রাফটের নিরাপত্তা প্রদানে PL-15 মতো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করতে সক্ষম J-20 স্টেলথ ফাইটার বা SU-30 MKK এবং SU-35S এর মতো যুদ্ধবিমান পাঠাতে কি মানা আছে? আর বন্ধুরা, আপনারা একটি কথা মানুন আর নাই মানুন, ভারতীয় এয়ারফোর্স চীনা এয়ারফোর্স থেকে এয়ার টু এয়ার ব্যাটেলে অনেকখানি পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টাইগার বাংলাদেশ চ্যানেলের সাথে জুড়ে থাকুন।